ভুলুস টুকিটাকি চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি ঘর যাচ্ছিলাম রান্নাঘরটা, তো চুলে আমি আজকে টক দই লাগাবো। তো টক দইটাই মাত্র দুটো উপকরণ দিয়ে লাগাবো, তো কী দিয়ে লাগাবো তো আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন। এই যে আমি নিয়ে নিচ্ছি টক দই একদম, আর তার সঙ্গে আমি দেবো বন্ধুরা ক্যাস্টর অয়েল। তো চলুন আমি ক্যাস্টর অয়েলটা কফোটা দিই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে ক্যাস্টর অয়েল আমি নেবো, বেশি না, জাস্ট ওই 5-6 ফোঁটা পর্যন্ত, ব্যাস। অনেকটা টক দই নিচ্ছি কেননা পুরো চুলে এটাকে আমি মিক্সড করব। তো আমি টক দইয়ের সঙ্গে ক্যাস্টর অয়েলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার আমি এর বেনিফিটটা বলি। এর বেনিফিটটা কি হচ্ছে না, টক দই আমাদের খুশকি এমনকি রুক্ষ চুলকে মসৃণ করতে, চকচক করতে এবং চুল ওঠার হাত থেকে আমাদের বাঁচাবে। খুশকি দু ধরনের, তৈলাক্ত আর খুশকি, দুটো খুশকি থেকেই আপনাদের নিরাময় করবে। আর ক্যাস্টর অয়েলটা হলো চুলকে মসৃণ ঘন করতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো চলুন ফটাফট আমি লাগিয়ে নিই, দিয়ে আধ ঘন্টা রেখে আমি স্নান করে নেব। তো চলুন আমি টক দইটা লাগাতে থাকি, দেখে নিন, পুরো এটা রানিং ভিডিও করে নেব, কোনো এডিটের ঝামেলা থাকবে না। এই যে আমি পুরো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম স্ক্যাল্পের ভেতরে ভেতরে আপনারা টক দইটাকে ইউজ করবেন। কেউ না থাকলেও কি নিজে নিজেও লাগানো যায়, এইভাবে যেভাবে আমি লাগাচ্ছি তো সেইভাবে লাগাবেন। এত এর বেনিফিট না, আপনারা দেখবেন কোনো সাইড ইফেক্ট তো নেই। এবং এই যে তৈলাক্ত মানে খুশকি, আর ধরুন এক একটা খুশকি আছে চুলকালে দেখবেন কাদা কাদা, আবার একটা দেখবেন মানে হলুদ হলুদ, হ্যাঁ হালকা হলুদ কালারের খুশকি হয়, এগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন। একদম তৈলাক্ত যেটা আছে না মাথার মধ্যে, সেটাকেও আপনাদের পুরো সাহায্য করবে একদম। আর খুশকি তো আপনাদের নির্মূল করবেই বন্ধুরা। তো আমি পুরো চুলে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই যে পুরো ভালো করে ভিডিওটা পুরো দেখবেন একদম স্কিপ না করে। এবার আমি কি করব, যেগুলো আমার পেছন এক্সেস আছে সেগুলোকে আমি পেছনেও এভাবে লাগিয়ে নেব। এবার যে লম্বা লেন্থগুলো আছে, এই লম্বা লেন্থগুলোতে আমি পুরো ভালো করে টেনে টেনে আমি লাগিয়ে দেব। পুরো আমি সমস্ত চুলে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব বন্ধুরা। তো এই এই যে টক দইটা, এই টক দইয়ের বেনিফিট তো আমি বলে দিলাম, খুশকি এত সুন্দর নিরাময় করবে, রুক্ষ চুল আর রুক্ষ চুলকে পুরো মসৃণ করে দেবে, চিকচিকে করে দেবে, আর ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা। তো চলুন এটা আমি আধ ঘন্টা রেখে ধুয়ে তারপর আমি আপনাদের দেখাবো চুলটা কেমন। তো আমার টক দই দিয়ে মেখে স্নান করা হয়ে গেছে, এবার চুলটা আপনারা দেখুন, এই দেখুন দেখেছে কতটা মানে চুলটা আমার সমান হয়েছে, এবং এই দেখুন কত সুন্দর একটা গ্লোজি ভাব এসেছে চুলে, এই দেখুন দেখছেন একদম এক ঢালা, কী সুন্দর। তো আপনারা এটা ঘরে অতি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো দেখেছেন টক দইয়ের সঙ্গে সামান্য একটু ক্যাস্টর অয়েল, এই দেখুন দেখুন আমার চুলটা আমি দেখাচ্ছি, দেখুন দেখেছেন কত সুন্দর আমার হয়েছে টক দই মেখে চুলটা আমার। তো এর বেনিফিটটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা বাড়িতে অতি অবশ্যই ব্যবহার করবেন টক দই এবং সামান্য 6 ফোঁটা ক্যাস্টর অয়েল। তো আমার টক দইয়ের সঙ্গে ক্যাস্টর অয়েল হোম রেমেডিটা কেমন হয়েছে বলবেন বন্ধুরা, ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন। তো টাটা, বাই বাই, জয় গুরু।